Pulih bawah deh. তুই সাপ হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস দাঁড়া তোকে তো মজা দেখাতেই হয় দেখছি ওই তিনজন নামাজ পড়তে যাচ্ছে আজকে আবার আমি ওদেরকে ঠোকাই ফেলব আমি যদি এই রূপে ওদের সামনে যাই তাহলে আমাকে তো চিনে ফেলবে আবার আগের রূপে গেলেও আমাকে চিনে ফেলবে আমাকে নতুন রূপ ধারণ করতেই হবে গিলি 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 কটমস কটাস মটাস ঠাস এই তো আমি নতুন রূপে চলে এসেছি এবার ওদেরকে ধোকায় ফেলবো এইবার ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে নইলে ওরা আমাকে চিনে ফেলবে আমি যে শয়তান মানুষের রূপ ধারণ করেছি ওয়ালাইকুম আসসালাম তোমরা কোথায় যাচ্ছো কিছুক্ষণ পর আজান দিবে তো আমরা নামাজে যাচ্ছি আজানের তো সময় আছে অনেক একটু বসো কথা বলে সেদিন আমাদের এখানে একজন বসিয়ে চকলেট খাওয়ায়ে রোজা ভেঙে ফেলেছে সেজন্য এখানে আর আমি বসবো না আমি তোমাদের কিছু খেতে বলছি না আমি এলাকাতে নতুন এসেছি তো তোমাদের দেখে ভালো লাগলো আসো বসে একটু কথা বলে কালকে ওদেরকে চকলেট খাওয়াই রোজা ভেঙে দিয়েছিস আজকে আবার শয়তান রূপে এসেছিস তোর মজা আজকে আমি দেখাচ্ছি দাঁড়া তোর মজা আজকে দেখাচ্ছি এই তুই আমাকে কিছু করিস না তুই আমাকে কিছু করলে তোর খবর আছে তোকে আমি মহা বিপদে ফেলবো কিন্তু এই তুই আমাকে কি করবি রে তুই আমাকে কিচ্ছু করতে পারবি না আমার সাথে আমার আল্লাহ আছে তুই আমাকে কিচ্ছু করতে পারবি না তুই আমার কথা শুনলি না দেখ এবার তোকে কত বড় বিপদে ফেলি তোকে এক মিনিটে আমি শেষ করে দেব তুই সাপ হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস দাঁড়া তোকে তো মজা দেখাতেই হয় তোকে না তাড়ালি তো হয় না দাঁড়া তোর মজা আজকে দেখাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আজকে যে দোয়াটি পড়ে আমি শয়তানকে তাড়িয়ে দিলাম সেই দোয়াটি তোমরা শিখে নিবে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও আসসালামু আলাইকুম